हाय गाइज वेलकम बैक टू माय चैनल। सो आज के तुम्हारे साथ हमें शेयर करब जो मेकअप करते की मेकअप प्रोडक्ट यूज करते हैं। सो एर आगे तुम्हारे साथ शेयर करेछिलाम जो मेकअप किभाबे करते हैं। सो तुम्हारा जो वीडियो ना देखे तको लिंक आई बटने दिए देव, तुम्हारा चाहिए चेक कर नीते पारबे। और जो तुम्हारा बुझते ना पारो जो आई बटने किभाबे तुम्हारा चेक करबे, सेक्षेत्रे आमार नामे माने आमार वीडियोर ओखाने जो टाइटलटा आछे क्लिक करबे, नीचे स्क्रॉल डाउन कर ले तुम्हारा देखते पारबे वीडियोटा। ओके, सो आज के आमी शेयर करब जो मेकअप করার জন্য কি কি মেকআপ প্রোডাক্টস লাগে। আর এর আগেও আমি অলরেডি এটা শেয়ার করেছিলাম যে ভ্যারাইটি টাইপ অফ মেকআপ প্রোডাক্টস যেগুলো তোমরা যদি বিগিনার হও, মেকআপ কিট তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই ধরনের কিট তৈরি করে নিতে পারো। আর সেখানে আমি ভ্যারাইটি টাইপ অফ মেকআপ প্রোডাক্টস অলরেডি শেয়ার করেছি, যদি না দেখে থাকো লিঙ্ক টাইপ বাটনে আমি দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিতে পারবে। সেমভাবে আজকেও আমি একটা এরকম ভিডিও শেয়ার করবো যেখানে তোমরা যদি বিগিনার হও, সুতরাং মেকআপ করার সাথে সাথে মেকআপ কিট একটা তৈরি করাটা দরকার। আর এখানে আমি বিশাল অপশন রাখবো না, কিছু অফোর্ড প্রাইসে মেকআপ প্রোডাক্টস আমি তোমাদেরকে দেখাবো যেটা তোমরা পাবে খুবই কম প্রাইসে। প্লাস আর তোমরা কোনো কনফিউশনও হবে না যে এটা নেবো না ওটা নেবো, কারণ এটাই এটাও ভালো ওটাও ভালো। কারণ আমার যেগুলো আলটিমেট ফেভারিট মেকআপ প্রোডাক্টস অফোর্ডেবল রেঞ্জে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আর আমার সাবস্ক্রাইবার কাউন্টও বাড়ে। বুঝতেই পারছো নিউ চ্যানেল, আমার সাবস্ক্রাইব যদি না বাড়ে সেক্ষেত্রে আমি একদমই এগোতে পারবো না চ্যানেলে। তো আমার তোমাদের সাপোর্ট ভীষণ 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 জরুরি, সো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, সো মেকআপ করার সময় সবার প্রথম জরুরি হয় যে স্কিন কেয়ার করা। সো তোমরা জানো যে সবার প্রথমে তোমাদেরকে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, তারপরে একটা টোনার অ্যাপ্লাই করতে হবে, তারপরে ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো এগুলো ইউজ করতে পারো। তো এরপরে যেটা তোমাদেরকে করতে হবে, যেটা যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে তোমাদেরকে ইউজ করতে হবে প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ইনসাইড কসমেটিকের এই প্রাইমারটা ইউজ করতে পারো। এটা বেনিফিটেড ডিউ বলতে পারো প্যাকেজিংটা, আর এর টেক্সচারটাও ভীষণ ভালো, খুব হাইড্রেটিং প্রাইমার। আর এটা যে কোনো স্কিন টাইপ লাইক নর্মাল, অয়েলি, সেন্সিটিভ, ড্রাই, যে কোনো স্কিন টাইপের লোক এটা ইউজ করতে পারবে। তো ভীষণই ভালো এই প্রাইমারটা, তো তোমরা যদি চাও ডেফিনেটলি একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে এই প্রাইমারটা। ওকে, প্রাইমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ইউজ করতে হবে ফাউন্ডেশন। সো অ্যাফোর্ডেবল প্রাইসে সব থেকে ভালো ফাউন্ডেশন হচ্ছে ইনসাইড কসমেটিকের আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশন, যেটা এখানে মেনশন করা যে সেকেন্ড স্কিন। ডেফিনেটলি এটা যখন তুমি অ্যাপ্লাই করবে তোমার ফেসটায়, যে ফাউন্ডেশনটা যখন তোমরা অ্যাপ্লাই করবে খুব ফ্ললেস বেস দেবে, একটা সেকেন্ড স্কিনই মনে হবে, যেটা আরও যেন খুব সুন্দর, কভারেজ খুব ভালো দেয়, স্টে করে খুব ভালোভাবে ফেসে, আর ভীষণ লাইট ওয়েট, যেটা আমার সব থেকে যেটা এটা পছন্দ আমার, সেটা হচ্ছে ভীষণ লাইট ওয়েট, মিডিয়াম টু ফুল কভারেজ এটা দেয় ডেফিনেটলি, কিন্তু তোমাকে সেটা লেয়ার করতে হবে। বাট স্টিল এর যে কভারেজটা এটা ভীষণ সুন্দর একটা কভারেজ দেয়, যার জন্য আমার এটা ভীষণ পছন্দ। সো তোমরা যদি চাও ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার শেডটা হচ্ছে সানবেজ 03 সানবেজ, তো তোমরা ডেফিনেটলি যদি আমার স্কিন টাইপ মানে স্কিন টোনের হও তো তোমরা এই শেডটা নিতে পারো। ওকে, দেন ইউজ করতে হবে কনসিলার। তো কনসিলারের জন্য আমি মানে সব থেকে বেস্ট অপশন যদি বলি সেটা ডেফিনেটলি সুইস বিউটির কনসিলার। এর থেকে ভালো অফোর্ডেবল প্রাইসের কনসিলার হয়তো তোমরা অনেক রকম পাবে, কিন্তু এটা তোমাকে ফুল কভারেজ কনসিলার, মানে অসাধারণ কনসিলার, মানে আমি এটার থেকে বেটার আমি কিচ্ছু বলবো না। হয়তো এর এই রেঞ্জের মধ্যে অনেক কনসিলার হয়, আমি নিজেও ইউজ করেছি, ডেফিনেটলি ভালো, কিন্তু যদি আমি কম্পেয়ার করি এর মতো নয়। সো স্বাভাবিকভাবে আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করবো, ডেফিনেটলি ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি শেয়ার করছি কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডার তোমরা এই মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে প্রচুর রকম পাবে, কিন্তু আমি যেটা তোমাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে মেবলিনের ফিট মি কম্প্যাক্ট পাউডার। তোমরা যদি অয়েলি স্কিন হও, নর্মাল স্কিন হও, ড্রাই স্কিন হও, যে কেউ এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো, ভালো কভারেজ দেয়, খুবই ভালো কম্প্যাক্ট পাউডার, স্টে করে খুব ভালোভাবে। তো ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো কম্প্যাক্ট পাউডার। আর আমি যেগুলো সাজেস্ট করছি ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, বা তোমাদের কাছে যদি অন্যরকম কোনো কম্প্যাক্ট পাউডার থাকে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমি শেয়ার করবো তোমাদের সাথে হচ্ছে একটা আইব্রো কিট। তো যেটার জন্য আমি শেয়ার করবো তোমাদেরকে হিলারি রোডার একটা আইব্রো কিট। এর আগে আমি মার্সের আইব্রো কিট শেয়ার করেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। আর এটাও খুব ভালো আইব্রো কিট, জাস্ট 110 টাকা দাম যেখানে আমি কিনেছিলাম, মানে খুব অফোর্ডেবল প্রাইসে। আর এটার যেটা একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এখানে তোমরা 3টে রকম শেড পাবে, প্লাস এর সাথে তোমরা স্পুলিও পাচ্ছ, একটা স্পুলি পাচ্ছ, আর এরকম ব্রাশও পাচ্ছ। সুতরাং একবারে তোমার 2টো কাজই হয়ে যাবে, আইব্রোটাকে ফিল করা প্লাস
প্লাস পুলি দিয়ে ঠিক করা। সো এটা খুবই ভালো আইব্রো কিট বিগিনারদের জন্য, তো খুব 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 ভালো, ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। ওকে, সো এরপরে আসছি আমি লাইনারে। সো লাইনার আগে শেয়ার করব, আচ্ছা আমি ব্লাশ আগে শেয়ার করে দিই, তারপরে আমি লাইনার শেয়ার করছি। আচ্ছা, ব্লাশের জন্য সব থেকে কম প্রাইসের ভালো ব্লাশ হচ্ছে FFR কালারের এই ব্লাশ, সিঙ্গেল ব্লাশের। এটা দেখতেই পাচ্ছ শেডটা, কিন্তু এটার পিগমেন্টেশন ইজ ভেরি হাই পিগমেন্টেশন। অলরেডি আমি এই ব্লাশটাই অ্যাপ্লাই করেছি। শুধু তোমরা যখন অ্যাপ্লাই করবে সবসময় ব্রাশে এই ব্লাশটা নিয়ে একবার ড্যাপ করে তারপরে অ্যাপ্লাই করবে, না হলে অনেকটা ডিপ কভারেজ দেয়, কারণ এটা মানে খুব ভালো পিগমেন্টেশন, সুতরাং খুব হাই পিগমেন্টেশন দিয়ে দেবে ব্লাশে। তো সেই কারণে সবসময় একটু ড্যাপ করে দেন ইউজ করবে। সো এটা ভীষণ ভালো। আর এই যে FFR কালার এই যে ব্র্যান্ডটা, এটা তোমরা শুধু অনলাইনেই না, তোমরা যে কোনো লোকাল স্টোরেও এটা অ্যাভেলেবেল আছে, ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো, খুব ভালো। আর এটার উপরও অনেকগুলো শেড আছে, আমার কাছেও এটা দুটো শেড আছে। সো এই যে শেডটা, এই শেডটার নাম দেখছি মেনশন করা আছে কিনা, আচ্ছা এর নামটা না মেনশন করা নেই, বাট আমি যদি এটার শেডটার নামটা পাই আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, দেন আমি ইউজ বলছি একটা ইউজ করছি বলছি সরি মানে কম এই ব্লাশের পর আমি দেখাবো তোমাদেরকে কন্ট্রোলের জন্য তোমরা কি ইউজ করতে পারো। তো তোমরা যদি কন্ট্রোল ইউজ করতে চাও, বিগিনারদের জন্য সব থেকে ভালো কন্ট্রোল পাউডার আমি বলবো কাফস অ্যান্ড ল্যাশেজের এই কন্ট্রোল পাউডারটা। আর এটা আমার শেড হচ্ছে কোকোনাট। তো খুব ভালো কম্প্যাক্ট মানে কন্ট্রোল পাউডার, কারণ আমি এটা তোমাদেরকে আমি এই কারণে শেয়ার করছি, হতে পারে এটা সামান্য একটুখানি প্রাইসই, মানে 200 টাকা বা 225 টাকার মতো দাম এটা, বাট স্টিল এটার যে পিগমেন্টেশনটা ভীষণ ভালো পিগমেন্টেশন। আমি তোমাদেরকে দেখাচ্ছি এর পিগমেন্টেশনটা, দেখতেই পাচ্ছ। তোমরা যদি বিগিনার হও ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। আর একটা এটা এরকম যদি তুমি কিনে নাও, তোমার মোটামুটি 1-1.5 বছর ভালোভাবে চলবে। তো তোমরা যদি এটা 1-1.5 বছর ইউজ করে নাও, ডেফিনেটলি এটা ইউজ করতে পারবে, আর খুব ভালো। আমার এটা ভীষণ পছন্দ, আমি নিজেও খুব ইউজ করি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। ওকে, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইনার। তো লাইনার এখানে প্রচুর ব্র্যান্ডের, প্রচুর রকম অ্যাফোর্ডেবল প্রাইসে হয়, বাট আমার যেটা খুব পছন্দ অ্যাফোর্ডেবল প্রাইসে সেটা হচ্ছে NYB-র এই লাইনারটা। তোমরা দেখেছো আমি অনেকবার ইউজ করেছি। সো এটা আমার ভীষণ পছন্দ, ইন্টেন্স ব্ল্যাক কালার দেয়, এর যে টিপটাও আছে সেটাও খুব সুন্দর, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ টিপটা ভীষণ সুন্দর, ভীষণই তুমি দেখতে পারবে যে একদম ইন্টেন্স ব্ল্যাক কালার, যেটা আমার ভীষণ পছন্দ এই কারণে। সো তোমরা যদি চাও ডেফিনেটলি এই লাইনারটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো লাইনার। ওকে, আর কাজলের জন্য যদি তোমরা বলো, আমি বলবো অলওয়েজ আমি সাজেস্ট করবো L18-এর কাজল, খুব অফোর্ডেবল প্রাইসে দাম। আর আমি দেখতেই পাচ্ছ আমি অলরেডি এটাই অ্যাপ্লাই করেছি, এটা ভীষণ 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 ভালো মানে কাজল একটা, এটারও মানে এটাও একদম ইন্টেন্স ব্ল্যাক কালারের আর খুব ভালো পিগমেন্টেশনের, আর তার সাথে সাথে তোমরা এটা খুব ভালো স্টেও করে। সো আমার এটা ভীষণ পছন্দ, আর অফোর্ডেবল প্রাইসের মধ্যে আরও অনেক ধরনের কাজল পেয়ে যাবে, বাট আমি এটা ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। সুতরাং অফোর্ডেবল প্রাইসে যদি কাজল চাও ইউজ করে দেখতে পারো। ওকে, দেন আমি দেখাচ্ছি তোমাদেরকে মাসকারা। সো মাসকারার জন্য আমি বেস্ট অপশন দেব অফোর্ডেবল রেঞ্জের, সেটা হচ্ছে মিওনের মাসকারা। এটা আমি একটা সেলারের থেকে নিয়েছি, তোমরা যদি তার থেকে নিতে চাও আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো সেই সেলারের, তোমরা নিতে পারো। তবে এই মিওন ব্র্যান্ডের মাসকারা তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে, বাট অনেক সময় প্রাইস বেশি থাকে, কারণ আমার এটা পড়েছিল অলমোস্ট 160 বা 170 রুপিজে। তো খুব ভালো মাসকারা, দেখতে পাচ্ছ আমি অলরেডি এটা অ্যাপ্লাই করেছি, এটা খুব ভালো স্টে করে। প্লাস তোমার মানে তোমার যে আই ল্যাশেসটা আছে, সে আই ল্যাশ আছে সেখানে তোমার ভলিউম দেবে, প্লাস অনেকটা মানে ভলিউম দেবে, লেন্থ দেবে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সো তোমরা যদি চাও ডেফিনেটলি এটা ইউজ করে দেখতে পারো, অফোর্ডেবল প্রাইসে। এর কমেও যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ব্লু হেভেনের, সেটাও খুব ভালো, সেটাও চাইলে ইউজ করতে পারো, বাট আমি এটা বলবো এটাও ইউজ করে দেখতে পারো। এটা যদি তুমি দুটো কম্পেয়ার করো, তো ব্লু হেভেনের থেকে মাচ বেটার এটা। সুতরাং তোমরা যদি মনে করো এটা ইউজ করবে, ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। ওকে, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি হাইলাইটার। আমি আই শ্যাডোটাতে আমি একটু পরে আসছি, বিকজ আমি ওখানে কয়েকটা অপশন তোমাদেরকে দেবো এই কারণে। ওকে, দেন হাইলাইটারের জন্য আমি অলরেডি হাইলাইটারের উপর ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমি আই বাটনে দিয়ে দেবো। ওকে, দেন আমি যদি বলি আলটিমেট ফেভারিট সব থেকে কম প্রাইসে, সেটা হচ্ছে মার্সের এই হাইলাইটারটা। খুব কম প্রাইস দাম, অনেক শেডস অ্যাভেলেবেল আছে, ভীষণ ভালো, মানে এটা এত সুন্দর, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভালো ভীষণ ভালো। আমি অলরেডি অ্যাপ্লাইও করেছি, মানে এর যে কালারটা এটা দেখতেই পাচ্ছ একটা ভায়োলেট ভায়োলেট শেড টাইপের, বাট ভীষণ সাটল গ্লো দেয়, একদম কোনো চাঙ্কি গ্লিটার্স নেই, ভীষণ ভালো। ডেফিনেটলি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, একবার ইউজ করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি, খুব ভালো এটা, ডেফিনেটলি ইউজ করে দেখো।
আচ্ছা, এরপরে আমি শেয়ার করছি মেকআপ সেটিং স্প্রে। তো মেকআপ সেটিং স্প্রের জন্য আমি তোমাদেরকে বলবো এন বাই বে ডুই ফিনিশ মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করে দেখতে পারো। এটার উপরও অনেক ভ্যারাইটি আছে, তোমরা যদি অয়েলি স্কিন হও তাহলে এটার এই রেঞ্জের ওপর তোমরা ম্যাট ফিনিশও পেয়ে যাবে, ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো। আর তোমরা যদি চাও 100 টাকার মেকআপ সেটিং স্প্রে তাহলে তোমরা 20 সামথিং এর মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে পারো, যেটা তোমরা অনলি অ্যাভেলেবল যেটা আছে এটা সেটা হচ্ছে অনলি কাফস অ্যান্ড ল্যাশেজে 20 সামথিং এর মেকআপ সেটিং স্প্রে পাবে। আর এটা তো তুমি জানোই যে purple.com এ তোমরা এটা অ্যাভেলেবল আছে, ডেফিনেটলি চেক করতে পারো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। আর খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে লং লাস্টিং বানায়। আর আমি মেকআপটাও করেছি, এটাই আমি ইউজ করেছিলাম, খুব ভালো মেকআপ সেটিং স্প্রে, ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো। আচ্ছা, দেন আমি তোমাদেরকে শেয়ার করবো, ইউজ করবো বলে যাচ্ছি, আই এম সো সরি, ভুলভাল আমি বলে যাচ্ছি। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখাবো আই শ্যাডো। তো আই শ্যাডোর আমি ভেবেছিলাম একটাই অপশন দেখাবো, কিন্তু আমার মনে হলো যে এইগুলো যদি আমি না শেয়ার করি তাহলে আমি ভুল করবো, সো ডেফিনেটলি আমি তাই এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথম আই শ্যাডো আমি শেয়ার করবো মার্সের এই আই শ্যাডোটা, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তোমরা দেখেছো যে আমি এটা কতবার ইউজ করেছি, তো এটার যে শেডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর শেড, হাই পিগমেন্টেড, যে কারণে আমার এটা ভীষণ পছন্দ। এটাও তোমরা আন্ডার 200 রুপিতে তোমরা পেয়ে যাবে, খুব ভালো এটা। আচ্ছা, নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এটা শেডটা বলে দিই, এটা হচ্ছে স্মোক ইট আপ, এটা হচ্ছে এটা শেড নেই। আচ্ছা, দেন আমি শেয়ার করছি সুইস বিউটির আই শ্যাডো প্যালেট, এটাও 200 টাকার মধ্যে। আর আমার শেড হচ্ছে 02, এটাও তোমরা কাফস অ্যান্ড ল্যাশেজে অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে, চেক করতে পারো। এর শেডও ভীষণ ভালো শেড, আমি ভীষণ পছন্দ করি, আমি অলরেডি এটা অনেকবার ইউজ করেছি, তোমরা দেখেছো। তো এই দুটো, ওকে, নেক্সট আমি শেয়ার করছি SFR কালারের আই শ্যাডো, এটা হচ্ছে ব্লুবেরি পপুলার, খুব ভালো শেড। এই যে তোমরা দেখতে পাচ্ছ শেডগুলো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ এই শেডগুলো, যার জন্য আমি এটা ইউজ করি। আমার ভীষণ মানে, আর এটা খুব পিগমেন্টেড, মানে ভীষণই পিগমেন্টেড। এটাও তোমরা লোকাল স্টোরে অ্যাভেলেবেল আছে, অনলাইনেও অ্যাভেলেবেল আছে, ডেফিনেটলি চাইলে চেক করতে পারো। তোমরা আই শ্যাডোটা হলো এমন জিনিস, ডিপেন্ড করে যে তুমি কিরকম আই শ্যাডো চাও, যে কারণে আমি সব রকমই শেয়ার করছি, তোমরা তোমাদের চয়েস মতো তোমরা ইউজ করে দেখতে পারো। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে SFR কালারের আর একটা আই শ্যাডো প্যালেট, এটা হচ্ছে ইটস মাই প্লেজার, এটা পুরোটাই তোমার ভায়োলেট শেডের ওপর, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এই আই শ্যাডোটাও, তোমরা ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে এইগুলো তোমরা যদি কেনো আই শ্যাডোর মধ্যে, তোমরা একদম রিগ্রেট ফিল করবে না, কারণ এগুলো ভীষণই 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 ভালো। আমি ডেফিনেটলি এগুলো সাজেস্ট করবো তোমাদেরকে। সো এটাই ছিল আমার মেকআপ কিট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ফর বিগিনার। তো তোমরা যদি বিগিনার হও ডেফিনেটলি মেকআপ কিটটা তৈরি করতে পারো, ইউজ করে দেখতে পারো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে ভিডিও। আর আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সো এখনের জন্য বাই বাই।